মুস্তাফিজ সাইফউদ্দিন এই দুজনের কিছু কি আমাদের মানে ভাবাচ্ছে কিনা তাদের পারফরমেন্স এখন মুস্তাফিজ হ্যাঁ সাইফউদ্দিন আবার দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা এশিয়া কাপেও শ্রীলঙ্কা গেস্ট অনেক রান দিয়ে দিয়েছিল লাস্ট ম্যাচে দেখলাম 19 রান দিল এক ওভারে বিশেষ করে সাইফউদ্দিনের বোলিং আর মুস্তাফিজ আসলে ফর্মুলা সাইফউদ্দিন অনেকদিন ধরে স্ট্রাগল করছে বিশেষ করে গত বিশ্বকাপের পরে কিন্তু ইঞ্জুরিতে পড়েছিল ওখান থেকে ওভারকাম করে কিন্তু ঘরোয়া ক্রিকেটে কিন্তু পুরো ফিট ছিল না আস্তে ধীরে কিন্তু ধীরে ধীরে ফিট হয়েছে তো সেই হিসাবে কিন্তু ওকে একটু সময় দিয়েছিলাম তারপরে শেষের দিকে এসে কিন্তু ফিট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে কিন্তু যেতে পারেনি ব্যাক ইঞ্জুরির জন্যে সেই হিসাবে ওকে কিন্তু আমরা টাইম টু টাইম কিন্তু যথেষ্ট মনিটরিং করা হচ্ছে ফিটনেস নিয়ে কারণ ওর ব্যাক ইঞ্জুরিটা যথেষ্ট ভুগাচ্ছে তারপর পারফরমেন্স আমরাও হতাশ যে ও আসার পরে ওর মতো আমরা যেটা স্পেক্ট করি ওরকম আসেনি তারপর আশা করছি যে বিশ্বকাপের আগে পুরোপুরি নিজেকে মানিয়ে নিতে পারবে মুস্তাফিজ ওয়ান অফ দ্য বেস্ট বোলার কান্ট্রি ওর কাছ থেকে তো আমরা সেরাটাই সবসময় চাই তো আশা করছি যে বিশ্বকাপের আগে ও নিজেকে মেনে চলবে দলের যে পরিবর্তনের কথা বলা হচ্ছে কোন কোন জায়গাটা নিয়ে আপনারা ভাবছেন যে পরিবর্তন এটা এই মুহূর্তে আপনাদেরকে বলাটা আমার জন্য ডিফিকাল্ট আছে কারণ এটা আলোচনা হয়েছে এবং হচ্ছে এবং হয়তো আগামী কয়েক একদিনের মধ্যে হয়তো এটা আমরা সেটেল করব পরিবর্তন হতেও পারে না হতে পারে কিন্তু এটা আলোচনা হচ্ছে সুযোগ আছে আপনি কোন ট্রাইনিংশনে কোন কোন জায়গায় মানে কাদের খেলা ভালো লেগেছে বা মনে হচ্ছে যে ডেভেলপ হচ্ছে বা উন্নতি হয়েছে অর্থাৎ প্লেয়ারদের অ্যাপ্রোচটা বলি মিডল অর্ডারে বিশেষ করে যে চার্জ করা অধিকটা ব্যাটসম্যানদের পজিটিভ দিকটা যথেষ্ট ভালো লেগেছে ফিল্ডিংয়ের একটু উন্নতি দরকার কারণ বিশ্বকাপে যাওয়ার আগে আপনার পুরোপুরি ভালো একটা ফিল্ডিং সাইড আর টি টোয়েন্টিতে কিছু কিছু সিলি জিনিস কিন্তু অনেকটা ভাবে যে লাস্ট ম্যাচে দেখবেন যে কিছু ক্যাচ ড্রপ কিন্তু অনেকটা ডিফারেন্স করে দিয়েছে তো এই এই জায়গাগুলিতে উন্নতি দরকার এবং পাওয়ার প্লে ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং বোলারদের জন্য ডেথ ওভার ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাগুলিতে কিন্তু আপনার অনেক অনেক বেশি মনোনিবেশ করতে হবে যে কোনো বড় দলকে হারানোর জন্য কিন্তু এই দুইটা জায়গা ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ডেথ ওভারে যদি ভালো ব্যাটিং করা যায় অবশ্যই যে কোনো ম্যাচে ঘুরে দাঁড়ানো যায় এবং ডেথ ওভারে ভালো যদি আপনি ব্যাটিংও করেন বা বোলিংও করেন সব দিক দিয়ে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জায়গা তো আমি আশা করছি প্লেয়াররা এখন যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং এদের কাছে যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং আশা করি এই বিশ্বকাপে যদি এই এতগুলি ম্যাচ খেলার পরে এক্সপিরিয়েন্সে যদি কাজে লাগাতে পারে আমরা ইতিবাচক ক্রিকেট দেখতে পারবো শরীফুলের বোলিংটা কেমন দেখলেন আসলে শরীফুল ঠিক আছে শরীফুল মাঝখানে যেটা বললো ওয়েস্ট ইন্ডিজ থেকে ও তো একটা ইঞ্জুরিতে পড়েছে একটা ইঞ্জুরিতে আসার পর কিন্তু আপ টু দ্য মার্ক প্লেয়ারদের আসতে কিন্তু সময় লাগে আর এখন ব্যাক টু ব্যাক এত ম্যাচ প্লেয়ারদেরকে কিন্তু একটা সময় দেওয়াও দরকার তারপরে আমরা ওকে ব্রেক দিয়েছিলাম ব্রেক দেওয়ার পরে আবার স্ট্যান্ড বাই রেখে কিন্তু যথেষ্ট ম্যাচ খেলেছি কারণ এই জন্য প্রতিটা প্লেয়ারকে কিন্তু মনিটরিং করা হচ্ছে সব দিক দিয়ে এবং টিম ম্যানেজমেন্টও যথেষ্ট পরিশ্রম করছে এদেরকে পুরোপুরি ফিট করে তোলার জন্য এবং শরীফুল আমাদের যে কজন পূর্বভুক্ত ফাস্ট বোলার আছে তার মধ্যে আমার অন্যতম সেরা